প্রিয় বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যেটা হলো পবিত্র রমজান। রোজা রাখলে কি কি উপকার হয়? প্রিয় বন্ধুরা, রোজা সম্পর্কে যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে লিখে দিয়েছেন যে তোমাদের পূর্ববর্তীদের মতো তোমাদের উপরও রোজা ফরজ করে দেওয়া হলো। তাছাড়াও রোজার অনেক উপকারিতা আছে, যেমন লিখে দিয়েছেন কোরআনের ভিতরে, তেমনি বিশ্বের নামি নামি বিজ্ঞানীরা, নোবেল জয়ীরা রিসার্চ করে দিনের পর দিন গবেষণা করে তারা দেখেছেন যে রোজার ভিতরে অনেক উপকার আছে। তেমনি একজন বিজ্ঞানী জাপানের ওসিনোরি ওসুমি, তিনি প্রমাণ করেছেন। তো জেনে নিই, চলুন কী কী উপকার হয়। হিন্দু বা বৌদ্ধরা না খেয়ে থাকলে তাকে বলা হয় উপবাস, মুসলিমরা রোজা রাখলে তাকে বলা হয় সিয়াম, খ্রিস্টানরা না খেয়ে থাকলে তাকে বলা হয় ফাস্টিং, কিন্তু বিপ্লবীরা না খেয়ে থাকলে তাকে বলা হয় অনশন, আর মেডিকেল সায়েন্সে উপবাস করলে তাকে বলা হয় অটোফেজি। খুব বেশি দিন হয়নি মেডিকেল সায়েন্স অটোফেজির সাথে পরিচয় হয়েছে। যেমন 2016 সালে নোবেল কমিটি জাপানের ডাক্তার ওসিনোরি ওসুমিকে অটোফেজি আবিষ্কারের জন্য পুরস্কার দেন। এরপর থেকে আধুনিক মানুষেরা ব্যাপকভাবে উপবাস করতে শুরু করেন। যাই হোক, অটোফেজি কি এবার তাই বলি। অটোফেজি হলো একটি গ্রীক শব্দ, অটো শব্দের অর্থ হলো নিজে নিজে, এবং ফেজি শব্দের অর্থ খাওয়া। অটোফেজি মানে নিজে নিজে খাওয়া। না, মেডিকেল সায়েন্স নিজের মাংস নিজে খেতে বলে না, শরীরের কোষগুলো বাইরে থেকে কোনো খাবার না পেয়ে নিজেই যখন নিজের অসুস্থ কোষগুলো খেতে শুরু করে, তখন মেডিকেল সায়েন্সের ভাষায় তাকে অটোফেজি বলা হয়। তবে আরেকটু সহজভাবে বললেই ভালো হয়। আমাদের ঘরে যেমন ডাস্টবিন থাকে, অথবা আমাদের কম্পিউটারে যেমন রিসাইকেল বিন থাকে, তেমনি আমাদের শরীরের প্রতিটি কোষের মাঝেও একটি করে ডাস্টবিন আছে। সারা বছর শরীরের কোষগুলো খুব ব্যস্ত থাকার কারণে ডাস্টবিন পরিষ্কার করতে পারে না, ফলে কোষগুলোতে অনেক আবর্জনা ও ময়লা জমা হয়ে যায়। শরীরের কোষগুলো যদি নিয়মিত তাদের ডাস্টবিন পরিষ্কার করতে না পারে, তাহলে কোষগুলো একসময় নিষ্ক্রিয় হয়ে শরীরের বিভিন্ন প্রকারের রোগের উৎপন্ন করেন, ক্যান্সার বা ডায়াবেটিসের মতন অনেক বড় বড় মারাত্মক রোগের শুরু হয় এখান থেকেই। কিন্তু মানুষ যখন খালি পেটে থাকে, তখন শরীরের কোষগুলো অনেকটা বেকার হয়ে পড়ে, কিন্তু তারা তো আর আমাদের মতো অলস হয়ে বসে থাকে না, তাই প্রতিটি কোষ তার ভিতরের আবর্জনা ও ময়লাগুলো পরিষ্কার করতে শুরু করে দেয়। কোষগুলোর আমাদের মতন আবর্জনা ফেলার জায়গা নেই বলে তারা নিজের আবর্জনা নিজেই খেয়ে ফেলে। মেডিকেল সায়েন্সে এই পদ্ধতিকে বলা হয় অটোফেজি। শুধুমাত্র এই জিনিসটা আবিষ্কার করেই জাপানের ওসিনোরি ওসুমি 2016 সালে যেমন নোবেল পুরস্কার পেয়েছেন, দিনের একটা অংশ কোনো খাদ্য গ্রহণ না করলে শরীরের পক্ষে তা খুব ইতিবাচক। কীরকম? আসলে ওসুমি আবিষ্কার করেছে যে একটা নতুন দিগন্ত। এই গবেষণার মাধ্যমে তিনি দেখিয়ে দিয়েছেন কোষ তার উপাদানগুলিকে নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে চালনা করে। কোনো কোনো প্রক্রিয়ার ফলে এক একটি কোষ বিনাশের পথে এগিয়ে যায়, সেটাও দেখিয়ে দিয়েছেন তিনি। এবং খিদের সময় কোষ কীভাবে সাড়া দেয় বা কাজ করে, এবং শরীরের সংক্রমণ হলে তখন কোষের কী ভূমিকা, তাও দেখিয়ে দিয়েছেন। এই গবেষণার মধ্যে দিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে কোষে যখন খাবার পৌঁছায় না, তখন তার বিনাশও থমকে যায়। তখন এই কোষ তার প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে শক্তি উৎপাদন করে, অর্থাৎ তখন শরীরের কোষগুলি নিজেদের পরিচ্ছন্নতা করতে থাকে। তবে নিজের ধর্ম অনুযায়ী নিয়মিত না খাওয়ার অভ্যাস শুরু করুন। এতে পুণ্য হয় কি জানি না, তবে আপনার শরীরে আরো তরুণ আর প্রাণবন্ত হয়ে উঠবে।